খুলনায় প্রথমবারের মতো ক্যাপসিকাম চাষ করেছেন এক উদ্যোক্তা। তার সাফল্য দেখে অনেকেই ক্যাপসিকাম চাষে আগ্রহ দেখাচ্ছেন। বীজ ও কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তুতি নিয়েছে কৃষি বিভাগ। ড্যানিয়েল সুজিত বসু রিপোর্ট। একটি বিশেষায়িত শেডের নিচে ঝুলে আছে শত শত লাল হলুদ ও সবুজ রঙের ক্যাপসিকাম। 22 শতক জমি লিজ নিয়ে নিজ উদ্যোগে গত বছর 2500 গাছ লাগিয়ে ক্যাপসিকাম চাষ করেন খুলনার রূপসা উপজেলার কৃষক নাজিমুদ্দিন। কৃষি বিভাগের সহায়তায় এবছর প্রায় 3000-এর মতো গাছ লাগিয়েছেন তিনি। পরিচ্ছন্ন বাগান জুড়েই পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে ক্যাপসিকাম। ইতিমধ্যে পর্যন্ত প্রায় 1000 বেশি টাকার মতো বিক্রয় করেছি, আর আশা করতেছি যে ভবিষ্যতে এটা আরো অনেকটাই সফল ভোগ করব। কৃষক হিসেবে বুদ্ধি সহযোগিতা করছে বা ময়দানে এটা যদি অর্থনৈতিকভাবে সরকারিভাবে পেতাম তাহলে আমি আর এটাকে আরো অনেক বড় করতে পারব। ক্যাপসিকাম নতুন ফসল এবং উচ্চ মূল্যের হওয়ায় এ চাষও লাভজনক। সময় মতো বীজ সরবরাহ সহ কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা এবছর অফিস থেকে একজন কৃষককে কিছু বীজ দিয়েছিলাম, তিনি চারা উৎপাদন করে আমাদের যে সরকার কর্তৃক সবজি পুষ্টি বাগান স্থাপন হয়েছে সে সমস্ত জায়গায় আমরা এই ওখান থেকে চারাগুলো বিতরণ করেছি। যদি কৃষকদের প্রকৃতভাবে ট্রেনিং দিয়ে তাদের এই চাষকে আরও মানে ত্বরান্বিত করতে পারতাম তাহলে আরও উদ্যোক্তা আমাদের সৃষ্টি হতো। প্রতি কেজি ক্যাপসিকামের পাইকারি দাম 180 থেকে 200 টাকা, খুচরা বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই।